নমস্কার, আমি ঋতুপর্ণা। বৃত্তের বাইরের সমস্ত দর্শকদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বৃত্তের বাইরেকে আপনারা যেভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে সাড়া দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখছি এভাবে আবার আপনারা পাশে থাকবেন, তাই আরও বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন আপনাদের প্রিয় এই চ্যানেল বৃত্তের বাইরেকে আরও বেশি বেশি মানুষের মধ্যে। সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানাই। বৃত্তের বাইরেতে সবাইকে স্বাগত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত রঙ্কিণী দেবীর খর্গ। গল্প পাঠে, পোস্টার ডিজাইনিংয়ে বরাবরের মতোই আমি ঋতুপর্ণা। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা কিছুটা পরিবর্তিত করা হলেও গল্পের মূল ভাব এবং বিষয়বস্তু সম্পূর্ণ অবিকৃত রাখা হলো। শুরু হচ্ছে রঙ্কিণী দেবীর খর্গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে আমরা অতিপ্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করাই যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতেই পারে, তা নিয়ে তর্ক ওঠাবো না। শুধু এটুকু বলবো, সেরকম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতিপ্রাকৃত বলা হয়। হ্যাঁ, আমার জীবনে একবার এই রকম একটি ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করেই আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগেকার কথা, মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামে প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরিচ, বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরোগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে, অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এ অঞ্চলে এইরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য, দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিছুটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবু এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে, একজন ছাত্র বাধা দিয়ে বলল,
যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, মানে ওই অমঙ্গলের ভয় আর কি। কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিণী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নাম্বার জন্য। রঙ্কিণী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এর পরও প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি কথাটা তারা যেন এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিণী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল, স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা, অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে, নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরোগ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড়, এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে, বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের ধারে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট পুঁথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি, এইসব গল্প শোনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসাব করতে পারবো না। মানভূমের এইসব আরণ্য অঞ্চল সভ্যজগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত, এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার বাঁকামাকা মানভূমের বাংলায় সেগুলো শুনবার সময় মনে হতো এদেশে এই রকম ঘটবে আর বিচিত্র কি। কলকাতার বালিগঞ্জের কথা তো এটা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিণী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিণী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কিছু শুনেছিলাম তাছাড়া। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিণী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে, এর কারণ কিছু বলবেন? চন্দ্র পাণ্ডা বললেন, হ্যাঁ, রঙ্কিণী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ মন্দির গড়ে দিলে। কিন্তু রঙ্কিণী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো, 60 বছর আগেও রঙ্কিণী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিণী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি, একটা প্রবাদ আছে এই অঞ্চলে,
দেশে মড়ক হওয়ার আগে রঙ্কিণী দেবীর হাতের খাঁড়া রক্তমাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আর 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকদের মুখে কথা শুনেছিলাম। রঙ্কিণী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে? রঙ্কিণী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরোগ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরোগ্রামেও আর বহুদিন যাইনি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোইনি। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুললে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়? শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর দুই সুখে দুঃখে কাটল। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখা দায় হয়ে গেল। এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল। পূর্বে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয় যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কাজ উপলক্ষে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করেই বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরে গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় তিনটি কামরা, একদিকে একটু সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালি খসাতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন তো খুব টনকো, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না সেজন্য নয়, আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের, ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না, আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছরখানেক কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি।
কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার রাঁধে। এই কয়দিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। আমি প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কারোর মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়, কোথা থেকেই বা এলো? আজ দুদিন তো বাসা বন্ধ ছিল, বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোত্থেকে? তার উপরে সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল, এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে রক্তটা কোন দিকে যাচ্ছে, এ হলো সেই বড় হুলো বিড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চোড়া কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার ঘর, এবং যত রাজ্যের ভাঙাচোড়া পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন ওই চোর কুঠুরি খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে বন্ধ? যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু, এতে কি করে এমন ধরা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। একখানা মরছে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তের টকটকে রাঙা, একটু আধটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোরকুঠুরিতে রঙ্কিণী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল, প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হলো। লোক মরে
ধুলধাবার হতে লাগল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হল। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল, আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলে চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্গিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র, মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক গল্প রঙ্গিনী দেবীর খড়গ। গল্প পাঠে আমি ঋতুপর্ণা। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে ছড়িয়ে দিন আপনার পরিচিতজনের মধ্যে।